আর মসজিদে গিয়ে দেখি হবে আর কি। অনেক সময় মসজিদে গিয়ে দেখি ফজর নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে, তখন সুন্নত পড়বো না জামাতের শরিক হব? এটা অনেকেই অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন, বোঝা যাচ্ছে যে এটা অ্যাভেলেবেল একটা মাসালা, সবার দরকার। ফজর নামাজের সুন্নত সুন্নত মুয়াক্কাদা গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত, কারণ হাদিসের মধ্যে এসেছে লা তাদউ রাকআতাইল ফাজরি ওয়া ইন তারাদাতকুমুল খাইলু। নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে যদি সৈন্য বাহিনী দৌড়ায় আর তুমি ভয়ে পালাচ্ছ, তোমাকে অ্যারেস্ট করার জন্য দৌড়াচ্ছে, ও এমত অবস্থাও তুমি ফজর নামাজের সুন্নত ছেড়ে দিও না। তাহলে বোঝা গেল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসনাদে আহমদ হাদিস নম্বর 9253। এজন্য সাহাবায়ে কেরামের অনেকেরই আমল ছিল, যেমন বিশেষত তিনজন সাহাবির নাম পাওয়া যায়, তাহাবীদের তিনজন সাহাবির নাম এসেছে। একজন হলো ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আরেকজন হলেন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজনের অভ্যাস ছিল এই, যখন তারা মসজিদে যেতেন, গিয়ে যদি দেখতেন যে ফজর জামাত শুরু হয়ে গেছে, তখন তারা মসজিদের এক কোনায় চলে যেতেন, এক কোনায় গিয়ে আগে সুন্নত আদায় করতেন, তারপরে জামাতে শরীক হতেন। আর সাহাবীর আমল নিশ্চয়ই সাহাবি নবীজি থেকে অনুমোদন পেয়েছেন অথবা নবীজিকে কোনো এক সময় দেখেছেন, কারণ সাহাবায়ে কেরাম নিজ থেকে কোনো আমল করতেন এরকম বোঝা কখন যায় না, বরং অধিকাংশ আমলই তারা নবীজি থেকে দেখে দেখেই করেছেন। তো নবীজি থেকে নিশ্চয় কোনো এক সময় দেখেছেন অথবা শুনেছেন অথবা তার থেকে অনুমতি পেয়েছেন, কোনো একটা কিছু হয়েছে। এখান থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বা হানাফি মাযহাবে বলা হয় যে দেখতে হবে আমি সুন্নত পড়ার কারণে জামাতে শরীক হতে পারবো কিনা। তো জামাতে শরীক হতে পারবো কিনা এক্ষেত্রে আবার ফকিগণ দুই মত বলেন। কেউ বলেন যে যদি আমি দেখি আমি অন্তত এক রাকাত পাবো, তাহলে আগে আমার সুন্নত আদায় করব। আর কেউ বলেন যে না, এক রাকাত তো জরুরি না, যদি আমি একটা হিসাব মিলাবো, আমার হিসাবে যদি মনে হয় যে আমি অন্তত তাশাহুদ গিয়েও পাবো, বৈঠকে গিয়েও আমি পাবো, তাহলেও আমি আগে সুন্নত আদায় করব। আর ফজর নামাজের সুন্নতের ক্ষেত্রে আরেকটা সুন্নত বলে রাখি, সেটা হলো ফজর নামাজ সুন্নত দ্রুত পড়া সুন্নত। কথাটা বুঝাইতে পেরেছি? ফজর নামাজ সুন্নত ছোট কেরাতে দ্রুত পড়া সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের সুন্নত সবচেয়ে বেশি সময় তার, সবচেয়ে কম সময় লাগতো তার ফজরের সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরে পড়বেন, তবে এক্ষেত্রে উত্তম হলো আপনার সূর্য উঠার পরে পড়া। সূর্য উঠার আগে পড়লে কিছু সমস্যা আছে। এক নম্বর সমস্যা হলো এটা সাহাবায়ে কেরামের ব্যাপক আমল ছিল না। হ্যাঁ, তুই একজন সাহাবী ছিল। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা সাহাবায়ে কেরামকে দেখেছি যে কখনো সূর্য আরে ফজর সুন্নত কাজা হয়ে গেলে তারা সূর্য উঠার পরে পড়তেন। এজন্য উত্তম হলো হানাফি মাযহাবের মাসালা সূর্য উঠার পরে পড়া।